সালামু আলাইকুম। ট্রাফিক পুলিশ ও নগর পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা এই সিলেটের, বা আমরা যেহেতু দেখছি শিক্ষার্থীরা নজিরবিহীন ইতিহাস স্থাপন করেছেন। ইতিমধ্যে আমরা দেখছি রাস্তাঘাট তারা পরিষ্কার করছেন, এবং গত দুদিন যাবৎ তারা কিন্তু এই সিলেটের ট্রাফিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। যদিও আজকে থেকে আনসার বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরে আমরা দেখছি আজকে কিন্তু সিলেটের বিভিন্ন পয়েন্টে আমাদের শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আসলে কারা দিয়েছে বা কাদের অকিটকিগুলো, আপনাদের নাকি অকিটকিগুলো? জি, এটা আমাদের জেলার উপর থেকে অনুমোদন আছে। আর এটা আমাদের এই যে আমাদের বিভিন্ন পয়েন্ট আছে, যেমন জিন্দাবাজার পয়েন্টে আমরা আছি, তারপরে বন্দরে আছি, আম্বরখানায় আছি। এই যে আমাদের যে কমিউনিকেশন করতে হলে মানে মোবাইল দিয়ে সবসময় করা সম্ভব হয় না, এই জন্য আমাদের বিশেষ প্রয়োজন মূলত অকিটকিগুলো ইউজ করে আমরা। তারপরে আপনারা কি চালিয়ে যাবেন আপনাদের? ইনশাল্লাহ আমরা যতক্ষণ মানে মানে দেশের অবস্থা স্বাভাবিক না হয়, ইনশাল্লাহ আমরা এতদিন কাজ করবো দেশের জন্য যতক্ষণ দরকার হয়। কারণ রুবাররা মোটামুটি বন্যা হোক অথবা জলোচ্ছ্বাস অথবা মানে দেশের ক্রান্তি গেলে ইনশাল্লাহ আমরা সবসময় থাকি, ইনশাল্লাহ থেকে যাবো সারা। একটি ব্যতিক্রম একটি বিষয় জানতে চাই, আপনারা শুধু সিলেটে দায়িত্ব পালন করছেন না, দেশের অন্যান্য বাংলাদেশে আমাদের স্কাউট থেকে এটা নির্দেশ আসছে, বাংলাদেশ স্কাউট। ধন্যবাদ আপনাকে। কেমন আছে ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা কেন্দ্রে যে আমরা নির্দেশনা আসবো কি আমাদের পুরো দেশে যে ট্রাফিক যে পয়েন্টে আমাদের ছাত্র ভাইয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, যাতে দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর্যন্ত। এবং গতকালকে পুরো দেশে মন্দির এবং ওই লেগে যে মুসলিমদের যে উপাসনালয়গুলো আছে, এগুলাতে আমরা সারা দেশ সারা রাতব্যাপী আমরা সিকিউরিটি আমরা দায়িত্ব পালন করেছি, যাতে মহল যাতে দুষ্কৃতিকারীরা যাতেই এই যে মুসলিমদের উপাসনালয় আছে স্থানগুলো যাতে হামলা করতে না পারে, সেই জন্য আমরা সারা রাত পুরো রাতে আমরা নিরাপত্তার দায়িত্ব ছিলাম। ধন্যবাদ। এই যে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে কিংবা নগর পরিষ্কার করছে, এ বিষয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শিক্ষার্থীদেরকে। আমি আজকে সারা শহর মোটামুটি ঘুরে দেখেছি, আমার কাছে এত সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা মনে হয়েছে যে ইতিপূর্বে পুলিশরা যেটা করতে পারে নাই, তারা খুব সুন্দরভাবে অতি সুন্দরভাবে মানুষকে সেবা দিচ্ছে। আমি আমার অন্তর অন্তত তাদের জন্য অসংখ্য দোয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে কয়েকজন নাগরিকের সাথে কথা বলেছি। আপনারা দেখছেন এই সিলেটের প্রধান যে যানজটগুলো, সেগুলোর মধ্যে গত দুদিন থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, আজকে থেকে কিন্তু আমাদের আনসার বিডিবি বাহিনী দায়িত্ব নিয়েছেন। কেমন আছে ভাই? ভালো আছি। এই যে আপনাদের সাথে শিক্ষার্থীরা সহযোগিতা করছে, এই বিষয়টা কেমন লাগছে? ভালো লাগছে। দেশের সাথে তো আরও কিছু করতে হবে, অবশ্যই। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টায় রয়েছি যে আমাদের শিক্ষার্থীদের সাথে কিন্তু আজকে থেকে আবার ট্রাফিক নিয়োগ দেওয়া হয়েছে। তো ওই বিষয়টি তো আপনারা কেমনভাবে দেখছেন বা পরিস্থিতি কেমনভাবে লাগছে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। এক একটি শেয়ার দিয়ে শিক্ষার্থীদের এই যে নগর পরিষ্কার কিংবা ট্রাফিক পুলিশের দায়িত্ব তারা চালিয়ে যাচ্ছেন, সে বিষয়টিকে আপনারা আমাদের সাথে আপনাদের কমেন্ট বক্সে আমাদেরকে আপনারা মতামত দিতে পারেন। অবশ্যই আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ত্রাণ কেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে। তো জিন্দাবাজার পয়েন্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন, বিষয়টাকে অনেকেই ভালোভাবে দেখছেন বা তাদেরকে অনেক আসলে ভালো কাজ করছেন এমনটাই তারা বলছেন। তো এই মুহূর্তে লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যারা আমাদের আজকের এই লাইভটুকু দেখছিলেন, অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন একটি শেয়ার দিয়ে। অবশ্যই এই যে শিক্ষার্থী নগর পরিষ্কার বা ট্রাফিকের দায়িত্ব যে পালন করছেন, এই বিষয়টা আপনারা আমাদের সাথে তুলে ধরবেন। সর্বোচ্চ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।